চকলেট আনছি। আরে বাবা, তোর তো খুব বুদ্ধি আছে, কিন্তু চকলেট আমি কি করবো, এ তো বাচ্চাদের দিতে হয়। আসসালামু আলাইকুম, বলা নে খা। দেখেছো বুড়ো বয়সে চকলেট খাচ্ছে, এই কি হচ্ছে গেলে? আসসালামু আলাইকুম। 6 ফুট লম্বা, দেখতেও ঠিক আছে, অথচ বাচ্চাদের চকলেট নিয়ে খাচ্ছিস, খুব খারাপ, খুব খারাপ। আপনি চকলেট মাটিতে সুরা ফালাই দিলেন, সেইটা খারাপ হইল না, আর আমি চকলেট টুকাই না খাইতেছি, সেইটা খারাপ। তেরা কথা তো ভালোই বলিস, সাথেরটা কে? আমার চেলা। তোর চেলা? এ কেমন চেলা, মাথায় তো একটা চুলও নেই, তরমুজের মতো মসৃণ মসৃণ। ওর অন্তরটাও মাথার মতো প্লেন। আসলে স্যার, ঘটনা হইল কিয়া, দুনিয়াতে বাইসে থাকতে হইলে এরকম বুদ্ধি সারা চালা থাকা খুব জরুরি। এরকম লোক দিয়া কত রাজনীতি দল ইলেকশনে জিতা গেল, কত মানুষ কোটিপতি হয়ে গেল। বাবা, তোর মাথায় তো খুব বুদ্ধি। তোর নাম কি? আন্ডার। আন্ডার? আন্ডার রাইতে জন্ম হয়েছে তো, তাই আমার মায় নাম রাখছে আন্ডার। খুব ভালো, তা কি কাজ করিস? কাম নাই, বেকার। কেন, কাম খুঁজে পাসনি? পাবো না কেন, সবাই তো খেদাই দেয়। কেন? মানে ঘটনা হইল গিয়া, আমার কথাবার্তা একটু উল্টা পাল্টা, আর গলার জোর খুব বেশি। উল্টা পাল্টা কথা যারা জোর গলায় বলতে পারে তাদের জন্য রাজনীতির লাইনটাই ভালো, যাক সে কথা। আচ্ছা, তোমার চাকরির ব্যবস্থা আমি করে দিচ্ছি। ওই যে বাড়িটা দেখছো, সেটা আমাদের এলাকার জমিদারের বাড়ি, ওই জমিদার আমার বন্ধু মানুষ। ওই ওখানে চাকরি করবে? এত বড় বাড়ির চাকরি করার জন্য উপযুক্ত না, আমি তো পারলে ওই মহলের মালিক হইতে চাই। কি সর্বনাশ, জেগে জেগে স্বপ্ন দেখিস, তোর তো এই মুল্লুকে রাজা হওয়ার কথা ছিল, যাক গিয়ে এখন কোনো ছোটখাটো চাকরি করবি? ছোট কাম আমি করলেই দেখবেন, অনেক অনেক বড় হয়ে যাইব। সাবাস, তুই তো মারাত্মক লোক। আচ্ছা, সামনের ইলেকশনে যদি আমি দাঁড়াই তাহলে কি তোর কাছ থেকে ছোটখাটো সাহায্য আশা করতে পারি? যদি সরকারি দলের হন তাইলে সমর্থন দিব, যদি বিরোধী দলের হন তাইলে সারাক্ষণ আপনার পাশে ছায়ার মতো লেগে থাকবো। কারণ কি জানেন, বিরোধী দলের পার্টির মিটিং মিছিল বেশি, কামাই রোজগারও বেশি। কি যুক্তি, মনে হচ্ছে তোকে ধরে চুমুক। এই তারা তারা তারা, তোর চেহারাটা কিসের দাগ? মারামারির। মারামারি কার সাথে? আর কোয়েন না, কাল বিকালে খান সাহেবের বাড়ির সামনে কুত্তা গরুটি খাওয়াতেছিল, আমি একটা রুটি তুলে নিচ্ছি, ওনার কুত্তা চাইতা গেল। তারপর? তারপর আবার কি, ওই কুত্তা খান সাহেবের কুত্তা হইল, আমি আন্দারও কম না, ওই শালার দুই চারটা দাঁতের দাগ গালে আমার ঠিকই লাগছে, কিন্তু আমিও দিছি ছুরি দিয়া 3-4টা পার, বসা বস বসা বস, ও কুত্তা খালাস। আপনার আবার কি হইলো? না মানে রুটির জন্য মার্ডার? আমি নিজের লাভের জন্য সব কিছু করতে পারি। সর্বনাশ, তোর স্থান তো রাস্তার পাশে না হয়ে দেশের প্রথম সারির নেতাদের মাঝে হওয়া উচিত ছিল। কি যে কর মিয়া ভাই। শোন, তুই আমার পার্টিতে কাজ করবি? কামের কথা যখন কইতাছে তখন সাথে আয় উন্নতির কথা কিছু কন, ক্যাশ টাকা কিছু হাতে পাইলে চাকরি অনুযায়ী কিছু ড্রেস বানাইতাম। কত লাগবে তোর? এই 500 টাকা। 500 টাকা বুঝেন না কেন,
আপনার পাশে খাড়াইতে হইব না, খারাপ কাপড় পইরা আপনার পাশে দাঁড়ালে মাইসে কব কি? তাই তো বাবা 2000। মানুষের পকেট থেকে টাকা বের করার এই বিশেষ গুণ তোকে অনেক দূর নিয়ে যাবে, অনেক দূর। আপনি শুধু দোয়া করবেন মিয়া ভাই। হ্যাঁ ঠিক আছে, যা যা, চল বলা। একবারে এত টাকা দিয়ে দিলেন? জুয়া খেললাম লতা, জুয়া। আমি মানুষ চিনি, যাকে সাধারণ মানুষ ভাবছো সে অনেক লম্বা রেসের ঘোড়া। আজ 2000 দিয়েছি, কাল 5 কোটি কামাবো। এই কই যাস সুমি? হাত ছেড়ে দেন, সামলি পিছু নাইতেছে। রাখ তোর সামলির কথা, তোর মতো সুন্দরী মায়া গ্রামে থাকতে সামলির দিকে তাকায় কোন শালা? তোর সাথে কেস ফিট করার জন্যই তো আমি সামিলির সাথে উঠা বসা করি, আসল টার্গেট তো তুই। দেখ দেখ সামিলি। আরে বোন তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবো। যাও বোন, বাড়িতে যাও, বাড়িতে যাও বোন, বাড়িতে যাও। কি কথা বলছিল ওর সাথে? আজব কথা কইলা। তোমার নাম ঠিক না, তোমার বান্ধবীকে জিজ্ঞাসা করবো না তো কারে জিজ্ঞাসা করবো? চল সামিলি, তোরা যা, আমি আসছি না। তোর ভাবি যদি জিগায় তুই কই তখন কি কম? আজব কথা, নিজের বান্ধবীর লাগে এতটুকু মিশা কথা কইতে পারবে না? কই বা, কাপড় ধুইতে দেরি হইতাছে, বাস যাও বোন যাও। এই চল। এই দেখো তোমার লাগে কি আনছি। বাহ শাড়িটা তো খুব সুন্দর। কইছে তোমারে? আরে শাড়ি তো সুন্দর হইব যখন তুমি পরবা। আমি ঘরে গিয়ে এখনই পরছি। ঘরে পরে কারে দেখাবা, কুত্তা বেলা রে, এখানে পরে একটু দেখাও না। না হাসা কইতাছি, একবার পইরা তারপর খুলে ফেলাইও। আমি বুকে শাড়ি নিয়ে রাইতে ঘুমা যাবো গা। পরো না, পরো। আচ্ছা ঠিক আছে। কে যে কোথা থেকে দেখে। ও হ্যাঁ, জঙ্গলে বোধহয় শাড়ি পরা যায়। হ্যাঁ শখ আর খুঁজে পেল। দেখো তো আমাকে কেমন লাগছে। খুব সুন্দর লাগতাছে, চলো তোমার না একটু ঘুরাই। না না দেরি হয়ে গেলে ভাই ভাবি বকবে। আহা চলো না, আজ আমি তোমার মনবুর আদর করবো, তুমি সুখ পাইবা। না বাবা আমার ভয় লাগে, আমি যাই। শালি তোমার বয় আমি বাঙ্গামো, তুমি আস্তে আস্তে টের পাইবা। ওস্তাদ ওস্তাদ। এই মাঙ্গান নাতি আস্তে আস্তে কথা কয়, কি হইছে? নিয়ে আইছি ওস্তাদ, মাল নিয়ে আইছি ওস্তাদ। এই মাল যদি কোনো মাইয়ারে খাওয়ায় দাও না। সামিলি বেগো এইটাই দিয়াই আজ রাইতে ফাইনাল খেলা খেলমু। এখানে নিয়ে এলে কেন? ও মা তোমারে কই নাই, আজকে আমার জন্মদিন। গত মাসে না তোমার জন্মদিন গেল? ওইটা তো বাংলা মাসে, এটা ইংরেজি মাসে জন্মদিন। তার জন্য তো তাড়াহুড়ার কি দরকার ছিল? কাল সকালে জন্মদিন করলে কি হতো? জন্ম যখন রাইতে হইছে তখন দিনে জন্মদিন করি কেমনে?
কিন্তু রাতের আধারে জন্মদিন কি করে করবে? তুমি যখন আয়ে পড়ছো তখন তখন অন্ধকার কিসে? আমার জীবনে এমনিতে আলো হয়ে গেছে। জন্মদিন উপলক্ষে তোমার লাগে হালুয়া নিয়ে আইছি, এই নাও হালুয়া। হালুয়া? হ হালুয়া খাও। এই তুমি খাবে না? তুমি খাইলে আবার খাওয়া হইব। আন্ধার, আমার মাথাটা কেমন যে ঘুরছে। ঘুরতে দাও। এই আমার কেমন যেন লাগছে। লাগতে দাও। এই কি করছো? শুশু লাগছে তো। কি করছো? শুশু লাগছে তো, ছাড়ো। আমায় ভালোবাসা দাও না তুমি, কাছে টেনে নাও না তুমি।
रिक्शा दिया नेता आकंद मिया जाइब खेल लगे बहुत रही राजार साथे पूजार कोनो दिन मिला ना रे। तुम्हारे भंडो नेतारे निया गेसी ताइले आमारे जाने मारे फलाइबो। तुम्हें जाओ অন্যদিকে দেখো। এই চল যাই। আরে যাবো না কইলাম চল। শালা সামসা জানি কোন হানকার। কি তুই আমারে সামসা কইলি? আরে তুই আমার না তোর ফালতু কইলি? হ্যাঁ ফালতু কইলি তুই? হ্যাঁ রিক্সা লড়ে খুন করে ফেললি? হ্যাঁ, শালা আপনার মতো মহান নেতারে আমার সামনে গালি দিচ্ছে। সামান্য গালি দিয়েছে তাই বলে খুন করে ফেলবি? মাত্র তো একটা খুন করছি, আপনার জন্য প্রয়োজন হইলে দশটা খুন করতে পারে। আমি এরা চিন্তা ভুল করিনি, চল কেটে পড়ি। কেউ দেখলে নির্বাচনে আমার 12টা বেজে যাবে। মিটিং মনে শুরু হয়ে গেছে, চল। মাননীয় সভাপতি, আমি খুব আশ্চর্য হলাম মনোনয়নের ব্যাপারে। আমার নামের পাশে কামালের নাম দেখে, ও একটা চাঁদাবাজ সন্ত্রাসী, ও একটা যক্ষা রোগী। খবরদার আবুল, খবরদার, আমার সম্পর্কে বাজে কথা বলবি না। তুই খুনি, সন্ত্রাসী, যক্ষা রোগ তোর হয়েছে, আমার না। নিজের দোষ আমার উপর চাপিয়ে দিয়ে ফায়দা হাসিল করতে চাস? তুই চোখ চামচার বাচ্চা চামচা, হারামজাদা ফকিরের বাচ্চা ফকির, আমার থেকে ভিক্ষা করে পেট চালাস আর আমার সাথে টক্কর দিতে চাস? 1 লাখ টিমের মুখ খালিয়ে দেবো শুয়োরের বাচ্চা। ভাঙ পারলে ভাঙ হারামজাদা, আমার সাথে বেয়াদবি করার শাস্তি আমি যদি তোরে না দেই, আমার নাম কামাল আকন না, কথাটা মনে রাখিস। শান্তি শান্তি শান্তি, বসুন আপনারা বসুন। বসবো না, আগে ওই ফাজিলটাকে দল থেকে বের করে দেন আসগর ভাই। আমাকে নয়, বের করতে হলে আগে ওকে দল থেকে বের করতে হবে। আস্তে আস্তে আমি বলছি। দেখুন মিস্টার আবুল হোসেন, এবারও পার্টি আপনাকে নির্বাচন করার টিকিট দেবে না। কেন? কারণ হলো পাবলিকের মধ্যে আপনার ইমেজ খুব খারাপ। বিশ্বাস না হলে আপনি পার্টির কর্মীদের জিজ্ঞেস করুন। বলুন আপনারা, আবুল হোসেন সাহেবকে কি নমিনেশন দেব? দেখেছেন আপনি, দলের কর্মী নেতা কেউ চায় না আপনাকে নমিনেশন দেওয়া হোক। নেতা কর্মী এরা কেউ সত্যিকার নেতা কর্মী নয়, এরা সবাই আদালতে মিথ্যা সাক্ষী দেওয়ার দল, এরা সবাই পয়সাকে দল বদলানো লোক। সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলেছি। তোর সিদ্ধান্তের গোষ্ঠী কাই? স্যার কি করতেছে স্যার? আলাদা শালা সভাপতি, কয়দিন আগে পানের দোকানে পান বিক্রি করতি আর আমার বিরুদ্ধে সিদ্ধান্ত নিস? শালাকে ভাঙিয়ে ফেলবো, শালাকে ফায়ার। এই আমরা ছাড় আমার ফোনটা নিয়ে দে। হ্যাঁ শালাকে মারো, ছোটা ভেঙে দেবো। স্যার স্যার আমাকে ছাড়, আমরা ছাড় স্যার বলতে দে, ছাড়। ঠান্ডন স্যার, আপনি কত ক্ষমতাবান মানুষ, কেন খামাকা ছোট লোকের সাথে তর্ক করবার যান? তুই শুনিস নি, ওই ভিকারে বাচ্চা বলে আমাকে নাকি নমিনেশন দেবেই না। না দেও, আপনি নতুন পার্টি খাড়া করে দেন। আপনি চাইলে তো আপনার পায়ের জুতা ইলেকশনে জিতবার পারে। আজকালকার জমানায় ভরসা করার মতো জুতাই বা পাবো কোথায়? পায়ের জুতাকে ইলেকশনে দাঁড় করালে আজ বাদে কাল সেটাও মাথে টুপি হতে চাইবে। আপনি খালি একটু চোখ খুলে চারিদিকে দেখেন, দেখবেন বর্ষা করার মতো লোক
আপনার সামনে খাড়াই আছে। আরে কোথায় দাঁড়িয়ে আছে? একমাত্র ছিল রশিদউদ্দিন, ওকে তো মেরে আমি ভাগিয়ে দিয়েছি। ভালো করে দেখেন স্যার, বর্ষা করার মতো লোক আপনার আশেপাশে আছে, এমন লোক যে সারাদিন আপনার সামনে মাথা নিচা কইরে খাড়ায়া থাকে। আমি ভাবছি কোন স্বতন্ত্র পার্টি দাঁড় করিয়ে দেবো, শুধু একটা ভরসার লোক যদি পাই তাহলে বাড়ি গাড়ি সব বিক্রি করে সবার পিছনে লাগিয়ে দেবো। স্যার আপনি ভালো করে দেখেন স্যার, আপনার চোখের সামনে বলছিস, কোথায় খুঁজবো কোথায় দেখবো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই ইলেকশন করবি? আমি? হ্যাঁ তুই ইলেকশন করবি। আপনি কইলে খাড়ায় যাবো, কিন্তু একটা কথা আছে। কি? যদি আমি ইলেকশনে জিততে যাই তাইলে আপনার জিত, আর যদি আইরা যাই তাইলে আমি হারবো। না আন্দার তুই হারবি না, আমি তোকে ইলেকশনে জিতাবই। কাল কালই তো নমিনেশন পেপার জমা দেবো। আমার মনোনীত প্রার্থী আন্দাজ আলীকে ভোট দেন। এই তাকে হাত নাড়ছিস? ওরা আমাকে দেখে হাত নাড়াচ্ছে, বুঝছিস না? হাত আমার আন্দাজ চৌধুরীর আম্মার কায়, আন্দাজ চৌধুরীর আম্মার কায়। কবির ভাই ভাবি কি হয়েছে? সামেলি আপনাদের আন্ধার ভাই এবার ভোটে দাঁড়িয়েছে, ভাবি এবার একটা ভোট দিয়েন। আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা দেখেছেন লিডার, দিনের বেলা যারা ভোট ভিক্ষে করে বেড়ায় তারা আবার ভোট কেন্দ্রে এসেছে ভোটের সংখ্যা শুনতে। আরে এইভাবে কি ভোট কেনা যায়? ভোট পাওয়া যায় রাতের আধারে, টাকা পয়সা লেনদেনের পর। টেনশন লাগছে। কিসের টেনশন স্যার? আমরা জিতলেও লাভ হারলেও লাভ। হারলে লাভ মানে? টাকা তো খাটিয়েছি আমি, হারলে আমার সব শেষ হয়ে যাবে, আমি একেবারে নিঃস্ব হয়ে যাব, ফকির হয়ে যাব। যা চুপ করে কোণে বসে থাক। কি যে কন্যা স্যার, আমি আপনার সামনে বসবো কেমনে? আমি তো আপনার গোলাম, এক পায়ে হাত জোর কইরা আপনার পাশে খাড়ায় থাকবো। আপনি কইলে একটু বাড়িতে ঘুরাই। ওকে যা জনতার সাথে মোলাকাত করায়। জি স্যার। জানো ও বাইরে গেল কেন? সিগারেট খেতে। আমার সামনে বেচারা সিগারেট পর্যন্ত খায় না, আমাকে ভীষণ ভয় পায়, সম্মান করে। আন্দাজ সাহেব, সিগারেটটা ভেতরে খেলেই তো পারতেন। আরে না ভাই, ভিতরে আবুল সাহেব আছে না? ও আচ্ছা আচ্ছা, আন্দাজ সাহেব পাস করে যাবে মনে হচ্ছে। এই পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী দেওয়ান মোহাম্মদ আন্দাজ আলী চৌধুরী ওরফে আন্দারের নিকটতম প্রতিদ্বন্দ্বীর নিকট থেকে 500 ভোটে গিয়েছেন। বাজিতপুর কেন্দ্রে দেওয়ান মোহাম্মদ আন্দাজ আলী চৌধুরী তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে 1500 ভোটে গিয়েছেন। আন্দার শুরুটা তো ভালোই মনে হচ্ছে, কিন্তু এখনো বিজয়নগর, মধ্যগ্রাম, কামারপাড়া, নিতাইপাড়া, আশীনগরের ভোট গণনা বাকি আছে, দেখা যাক কি হয়। বিজয়নগর কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেওয়ান মোহাম্মদ আন্দাজ আলী চৌধুরী 5000 ভোটে গিয়েছেন। 5000 ভোট বেশি? 5000 ভোটে আগে আসি। কি ব্যাপার? নিজে ছেড়ে পেলে তো তাই আর কি। হ্যাঁ আন্ধার, তুমি এত নিষ্ঠুর কেন? সেদিন আমি ডাকলাম তুমি তাও শুনলে না। কি করবো ক, জনগণ আমারে ভালোবাসে, আমার বিজয় খুশি হয়ে
আমার গলা এত মালা গেছে যে সারে থেকে আমি কোনো কিছুই দেখতেছিলাম না। জনতার মালা তো তোমার গলায় পড়েছো, কিন্তু আমি যে তোমার মালা গলায় পড়বো বলে বসে আছি। হায় রে আমার বুলবুলি, কেন পায় শিকল পড়বার সাহস? আরো দুই চার দিন স্বাধীনভাবে প্রেম প্রীতি করে নেই। না তার হবে না, এবার আমাদের দুজনকে বন্দি করে লোক এসে গেছে। মানে? মানে আমার গর্ভে তোমার সন্তান। বড় নালায়েক, বড় বজ্জাত পোলা মনে হইতেছে। বাপ রে না জিগে দুনিয়া আবার চাইতেছে। দেখ সামিলি, তুই ভালোবাসছিলি ফুটপাতের সামান্য বেকার ছেলে রে, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা আমার তোর আশেপাশে দেখলে তোর বাই খেয়ে বাজাইত, তোর শাসন করে কইত, সম্পর্ক হয় সমানে সমানে, উঁচু নিচুতে হয় না। সেদিন তোর বাই ছিল উঁচুতে আর আমি ছিলাম নিচুতে, আজ আমি অনেক উঁচুতে, তোর বাই অনেক নিচুতে। সমানে সমানে না হইলে সম্পর্ক কি কইরা? আগে তুই আমার সমান হ, তারপর বিয়ে কথা কইস। না আমি কার সমান হতে চাই না, আমি আমার পেটের সন্তানের পিতৃ পরিচয় চাই। মূর্খ নারী, চাইলেই পিতৃ পরিচয় পাওয়া যায়? বোকা, তোর পেটে যে বাচ্চা বড় হইতেছে জনগণ কি করে বুঝবো? এ বাচ্চা আমার, আমার সোয়াতে যে বাচ্চা আইছে তার কোনো প্রমাণ আছে? এক কাম কর, যত তাড়াতাড়ি সম্ভব পেট থেকে বাচ্চা খালাস কর, যদি এলাকায় না হয় তাহলে শহরে যা, টাকা আমি দেবো, আমি দেবো। এসব তুমি কি বলছো আন্ধার? তাহা দেখ সামিলি, ভালোবাসার জন্য মানুষ কত কিছু ত্যাগ করে, তুইও কর। আমি এখন জনগণের নির্বাচিত প্রতিনিধি, দেশের কাম নিয়ে আমি এখন ব্যস্ত হয়ে যাবো, রাস্তাঘাটের উন্নয়ন করব, স্কুল কলেজ করব, এলাকায় একটা হাসপাতাল করব, যাতে তোর মতো কুমারী মাতারা নিরাপদে পেটের বাচ্চা খালাস করবার পারে। এই সময় যদি আমার গায়ে কলঙ্কের কালি পড়ে তাহলে জনগণের উপকার হইব কি কইলে? তুই আর কথা বাড়াইস না, জনগণের উপকার কর, পেটের বাচ্চা খালাস কর, যা ঘরে গিয়া কোথায় কি করবি ঠিক কর, আমারে জনগণের সেবা করবার সুযোগ দে। আজ আমি ওকে মেরেই ফেলবো, রাস্তার একটা ফালতু লোকের সাথে মেলামেশা করে আমার মা নিজের দিলে আমি ওকে তো লজ্জা করবো না। তাই বলে তুমি ওর গায়ে হাত দিবে? ওকে মারলে সমস্যার সমাধান হয়ে যাবে? সমাধান একটাই, জামিলিকে নিয়ে তুমি কালী ডাক্তারের কাছে যাবে, নষ্ট করে দেবে ওই পাপের ফসলটাকে। না ভাইয়া না, অন্যায় করেছি আমি, আমাকে শাস্তি দাও, কিন্তু তাই বলে আমি আমার পেটের সন্তানকে হত্যা করতে পারবো না ভাইয়া। আমি চাই ও পৃথিবীর আলো দেখুক, ও পৃথিবীর আলো দেখুক। পৃথিবীর আলোতে এসে কি পরিচয় দেবে সেই সন্তান? কার পরিচয়ে মানুষ হবে? সমাজে কি করে তুই মুখ দেখাবি? এইসব প্রশ্ন তো তোমার আন্ধারকে করা উচিত, ওকে না করে তুমি চামেলিকে ধমকাচ্ছ কেন? সমস্ত দোষ ওর আন্ধারের, বোঝাপড়া করতে হলে তার সাথে তুমি করো। আমাকে তাই করতে হবে মমতা, আন্ধারের সাথে বোঝাপড়া করতে হবে। আন্দাজ ভাই,
আয়োজনে একটু দেরি না হলে জমে না, কি বল? আসুন আসুন আসুন। থ্যাংক ইউ। তোমার আপু কোথায়? দেখেন দেখেন, দেখেন না, ওনাদের দাও। না মা, আমি চা খাই না। আলহামদুলিল্লাহ, ওরা যখন মাইয়া পছন্দ কইরাই ফালাইছে তখন আর দেরি কিসের? তাড়াতাড়ি বিয়ার ডেট ঠিক করে ফালান। ইয়ে না, হ্যাঁ শিপু চল তানিয়াদের বাসায় যাই, অনেকদিন যাই না। কি হইলো কাজল, আজকাল যে তোমার দেহায় পাওয়া যায় না, তুমি জানো না, তোমার না দেখলে আমার ঘুম আসে না। কাজল, আই লাভ ইউ। খবরদার, আমার আপুর হাত ধরবে না, জানো? আমার আপুর সাথে পুলিশ ইন্সপেক্টরের বিয়ে ঠিক হয়েছে। কি, তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? অসম্ভব, এই বিয়ে আমি হইতে দেবো না। বললেই হলো, ঝামেলা করলে দুলা ভাই ধরে নিয়ে তোমাকে পিটতে দেবে। চল আপু, চল চল না। কাজল, ঠিক আছে, আমিও দেখে নেবো কেমনে বিয়ে হয়। আপু তুমি যে কি শুধু শুধু ভাই পাও, যাত্রা কোথায় যাচ্ছিস? চল একটু ঘুরে আসি। চল চল আপু, কোথায় যাচ্ছিস? বড়দের এসব ব্যাপারে ছোটদের কাটতে নেই। টাটা।
কি লুকিয়েছো পেছনে দেখি আহা দেখি না খুব সুন্দর তো কার জন্য আমাকে যেতে দিন দেরি হলে মা বকবে কিছু বলবে না আমি নিজে গিয়ে তোমাকে এগিয়ে দিয়ে আসবো আমাকে যেতে দিন দেরি হলে মা বকবে আচ্ছা আচ্ছা দেরি করাবো না শুধু একটা প্রশ্নের উত্তর দাও আমাকে যেতে দিন দেরি হলে মা বকবে আরে আশ্চর্য তো আর কোনো কথা নেই তোমার পুত্রের মতো একই কথা বারবার আমাকে যেতে দিন দেরি হলে মা বকবে কে তোমাকে ধরে রেখেছে গেলে যাও যাও আরে যাও না যাও না যাও যাও শুনুন আপনি একটা বোকা কেন আপার তো যাওয়ার ইচ্ছে ছিল না কাল তিতা চা দিয়েছে তো তাই আজ মিঠা মিঠা কথা বলতে চেয়েছিল আপনি চলে যেতে বলায় চলে গেল আমি কোথায় চলে যেতে বললাম তোমার আপাই তো তোতা পাখির মতো বললো আমাকে ছেড়ে দিন দেরি হলে মা বকবে মেয়েরা ওরকমই বলে থাকে তাই নাকি হ্যাঁ তাছাড়া কথা বলার জন্য একটা উসিলা লাগে কি রকম প্রথমে ভেবেছিলাম আপনি একটা বোকা এখন মনে হচ্ছে আপনি একটা মস্ত বড় গাধা গাধা অবশ্যই সব পুরুষ মানুষই মেয়েদের জন্য উপহার কিনে আনে মেয়েরা সেই উপহার নিয়ে কথা শুরু করে বাহ কি সুন্দর তো এরপর কথা বাড়াতে থাকে আপনি তো আমার জন্য কিছুই আনেননি ইয়ে আমার উপহার তোমার আপা নেবে তো নিতে না চাইলে জোর করে দেবেন দেখবেন এটা নিয়ে দুজনে কথা বলা শুরু হয়ে গেছে ঠিক বলেছ কিন্তু কাল তোমার আপাকে পাবো কোথায় কোথায় আবার এইখানে আপনি না বললেও কাল ঠিকই এই সময় আপা এখানে চলে আসবে আপনার দেখা পাওয়ার জন্য গুড় গুড় করবে সত্যি আপনি তো আজব বোকা মেয়েদের মনই বুঝেন না আপনার সাথে কথা বলে আমার বৃথা উফ যান আরে শালি পিচ্ছি কয় কি বাবার সাথে কথা না বলো তাহলে আমি মাকে সব বলে দেব যে তোমার মেয়ের এখনো বুদ্ধি হয়নি সে এখনো বুদ্ধ রয়ে গেছে আমার বুদ্ধি তোমার মেয়ের চেয়ে অনেক বেশি তাই আমাকে যেন বিয়ে দিয়ে দেয় এই চুপ এই যে শুনুন তুমি কি কিছু বলছো জি আমি এমব্রয়ডারি স্কুলে সেলাই শিখছি আরে সেটা তো কাল জানতে চেয়েছিলাম ওকে অন্তত এইটুকু জানলাম যে তুমি অন্য কিছু বলতে পারো এই নাও কি এগুলো চুড়ি নাও চুড়ি দিয়ে আমি কি করব আরে সেটাও কি আমি বলবো হাত দাও আমি পরে দিচ্ছি না মা বকবে আরে তুমি কি সব কাজ মাকে জিজ্ঞেস করে করো নাকি আমার তো তাহলে ভীষণ অসুবিধা হবে বুঝতে পেরেছো নাকি কিছু বোঝনি দাও আমি পরে দিচ্ছি না মা বকবে তো মায়ের বকার নিকুচি করি আচ্ছা তাইলে এই ঘটনা ইন্সপেক্টর বিপ্লব আমি তো 14 পুরুষের খবর লয়া ছাড়ু আমি জানি তোমার মনে অনেক কষ্ট তাই কইতেছি তুমি কাজল রে ভুইলা যাও কি কাজল রে ভুইলা যামু না তা হইতে পারে না কাজল আমার শুধু আমার ওই কাজলের বিয়ে তো ঠিক হয়ে গেছে না না যার বাবার পরিচয় নাই যার জন্ম পরিচয় নাই তার লগে কাজলের বিয়ে হইতে পারে না এই বিয়ে আমি কিছুতেই হইতে দেব না আচ্ছা কি নাই আমার কাছে যা কাজলের মধ্যে আছে কাজলের যা আছে আমার কাছেও তা আছে কাজল তোমারে যা দিতে পারবো আমিও তোমারে তাই দিতে পারো প্লিজ তুমি আমারে বুকে টেনে নাও প্লিজ দেখ দেখ আমার বিরক্ত করিস না আচ্ছা আমি তোমারে দেখাবো মজা I'm
साथियो तुमी जीवन साथी जीवन साथियो तुमी जीवन साथी तुमी कल्पना ना कोनो कल्पना তুমি জীবনে মরণে থাকবে প্রাণে বিবারাতি ভেবে দেখুন বিয়ের পর কিন্তু বলতে পারবেন না যে মেয়ের বাড়ি থেকে এটা দেওয়া হয়নি ওটা দেওয়া হয়নি আপনি যতবার বলেছেন আমি ততবার বলেছি আমি যৌতুক চাই না আপনার মেয়েকে এক কাপড়ে তুলে দিবেন আশ্চর্য লোক তো আপনারা এখনকার দিনে পাত্রপক্ষের লোক তো পারলে কনে পক্ষের সবার গায়ের জামাটাও খুলে নিতে চায় ওনাদের কথা আমি বুঝে গেছি ওনারা যৌতুক চাইবেন না কিন্তু আপনারা দিলেন নেবেন জি না কথা না বাড়ায়া তাড়াতাড়ি বিয়াটা পড়ায়া ফালান কারণ আমাগো জামাই বাবাজি যৌতুক চাইলেও কোনো যৌতুক নিতে পারবো না ডন তুই আইতে চাই না চাচা কিন্তু হাজার হইল রক্তের সম্পর্ক চাই না শুনে তো আর আপনার সর্বনাশ করতে পারি না কি বলতে চাস তুই বলতে চাই বিয়ার জন্য মাইয়া পাইতেছে এইটাই তো যথেষ্ট যৌতুক তো অনেক দূরের কথা কি বলছেন আপনি বিয়ের কনে পাবে না কেন আমাদের জামাই কি ল্যাংরা লুলা নাকি কানা না বয়রা ঘটনা কি ঘটনা কিছুই না উনার জন্মে ঠিক নাই উনি নিজেই জানেন না উনার বাপের নাম কি আর জানেন
যাগো বাপের নাম নাই তাগো লোকে কি বইলা ডাকে জারজ সন্তান বইলা ডাকে হ জারজ সন্তান কি ঠিক কই নাই ওই হারামির বাচ্চা হারামি নিজের বাবার নাম জানোস না আবার মাস্তানি করোস গরম দেখাস কি গরম তোর লাওয়ারিসের বাচ্চা মাইসের কথা সহ্য না হইলে কনা তোর বাবার নাম ক তোর মারে গিয়ে জিগে নাই কয় বাবার বড় তুই কয় দণ্ড তুই বাপ রাখবি নিজের মায়ের একটা ভুলের কথা শুনে তোর এক মুহূর্ত সহ্য হলো না নিজের হাতে তার ছবি খুলে মাটিতে ছুঁড়ে ফেলে দিলি আরে তোর মা তো আরেকজনের পাপকে নিজের পেটে নিয়ে 9 মাস ধৈর্য ধরে অপেক্ষা করেছিল আমরা কেউ চাইনি তুই পৃথিবীতে জন্ম নিস কেউ চাইনি যে তুই পৃথিবীর আলো দেখিস শুধুমাত্র তোর মা চেয়েছিল আর তুই তার ছবি দেয়াল থেকে খুলে মাটিতে ফেলে দিলি আরে তুই কি জানিস তোর মায়ের সম্বন্ধে কি জানিস তুই জানি আমি আমাকে জিজ্ঞেস কর তোর মা কেমন ছিল কি ছিল কি তার অপরাধ আজ আমি তোকে সব বলবো সব বলবো আমাদের একই গ্রামের বেকার ছেলে আন্ধার দেখতে হুবহু তোর চেহারার মতোই সেই তোর মায়ের জীবনে এসেছিল অভিশাপ হয়ে আর সেই আন্ধারকে তোর মা তার জীবনের চেয়েও বেশি ভালোবাসত মাজার শরীফের আঙিনায় তোকে জন্ম দিয়ে আমাদের দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে মারা গেল আর তোর বাবা তোর বাবা তোর মায়ের মৃত্যুকে উপহাস করে সেই রাতেই বিয়ে করল জমিদার ডানিয়ালের মেয়ে রূপাকে আমি বুঝে গেছি বাবা আমার মা কেন দুনিয়ার মানুষের তিক্ত কথার ছুরিকে উপেক্ষা করে আমাকে জন্ম দিয়েছিলেন আমার মা চেয়েছিলেন যে তাকে কষ্ট দিয়েছে তার সন্তান যেন তাকে পাল্টা কষ্ট দিতে পারে প্রতিশোধ দিতে পারে ও
দেওয়ান আন্দাজ আলী চৌধুরীকে মরতেই হবে বাবা, তাকে আমি নিজ হাতে খুন করব। আন্দাজকে তুই খুন করবি আর আইন তোকে ফাঁসিতে ঝোলাবে। একটা পাপীর জন্য তুই নিজেকে শেষ করে দিতে চাইছিস, কিন্তু যারা তোকে ভরণ পোষণ করেছে, তোকে শিশু থেকে পেলে 26 বছরের যুবক বানিয়েছে, তাদের জন্য তুই বেঁচে থাকতে পারবি না বিপ্লব। বিপ্লব, আমি তোকে হারাতে চাই না বিপ্লব, আমি তোকে হারাতে চাই না। আমি হারাবো না মামি, কিন্তু পৃথিবীর বুক থেকে হারিয়ে যাবে একটি জল্লাদ, হারিয়ে যাবে আন্দাজ আলী চৌধুরী। আন্দাজ আলী চৌধুরী, আবুল হোসেন চিৎকার করতেছো কেন? আজ 16 ডিসেম্বর না? 16 ডিসেম্বর তো কি হয়েছে, এই দিনেই তো আমাদের দেশ স্বাধীন হয়েছে। আরে আমি দেশ স্বাধীন করছি আমারই মনে নাই। আরে আপনি না, দেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। ও তাহলে তুমি কেন খালি খালি চিৎকার করতেছ, চুপ করো, চলো সবাই। আবুল হোসেন, ও সব চুপচাপ কেন? হ্যাঁ আপনি বললেন চুপ থাকার জন্য, তাহলে তোমার কামটা কি? আমি কমু চুপ থাকার লেখা আর তুমি তোমার কাম করে যাবা। হ্যাঁ আজব ব্যাপার। আন্দাজ ভাই, আন্দাজ ভাই, আন্দাজ আলী চৌধুরী, আন্দাজ আলী চৌধুরী, আবুল হোসেন জিবস, জনগণের সামনে স্লোগান দেওয়া ঠিক আছে, এটা তো আমার হাসপাতাল, সরকারি খরচে নিজের নামে হাসপাতাল বানাইছি, ডাক্তার নার্স কর্মচারী সবই আমার, এইখানে স্লোগান দেওয়ার দরকার কি? না মানে জি জি ঠিক আছে ঠিক আছে। আবুল হোসেন, আহত শিক্ষকের রুম কোনটা? 408 নম্বর কেবিনে। চুপচাপ পিছে পিছে আহো। ওয়ালাইকুম আসসালাম ডাক্তার। স্যার মাসের অবস্থান কেমন? স্যার এখনো কিছু বলা যাচ্ছে না, তবে আমরা চেষ্টা করছি। শুধু চেষ্টা করলে হইব না, যেভাবে পারেন মাস্টার ভালো করতেই হইব। জনগণের দুঃখ মানে আমার দুঃখ, জনগণের কষ্ট মানে আমার কষ্ট, মাস্টার ভালো করতেই হইব। সত্যি আপনি মহান স্যার, সত্যি আপনি মহান। বইন আপনি কোনো চিন্তা করবেন না, মাস্টারের চিকিৎসার সমস্ত খরচ আমার। আল্লাহ আপনার ভালো করবেন স্যার। শুনেন ডাক্তার, মাস্টার আজাদ শুধু একজন শিক্ষকই না, সৎ এবং সাহসী একজন মুক্তিযোদ্ধা। আমার এলাকার স্কুলের ছাত্রছাত্রীদের নয়নের মণি, নয়নের মণি। কোলার মতো ভালো মানুষের মৃত্যু হইতে পারে না, মৃত্যু হইতে পারে না। আপনি ভাববেন না স্যার, আমরা ওনাকে সুস্থ করে তুলবই। ধন্যবাদ, ধন্যবাদ ডাক্তার। আবুল হোসেন, যে মাস্টারকে আঘাত করছে, যে বাসবর্ণ অগ্ন হামলা চালাইছে, তারে আমি নিজের হাতে শাস্তি দিব। খুঁজা বাইর করো ওকে, সে আমার এলাকায় কোনো অন্য অত্যাচার হইতে আমি দেব না, আমি দেব না। এদিকে আহ আবুল হোসেন জি, মাস্টার যে হাত দিয়া আমার স্কুলে বিল সাইন করে নাই, তার হাতটা কেন কেটে ফেলল না? আমি তো ভোলাকে বলে দিয়েছিলাম। শুয়োরের বাচ্চা, আজ বিকালের মধ্যেই মাস্টারের লাশ বানিয়ে দাফনের ব্যবস্থা কর। আসসালামু আলাইকুম।
আবুল হোসেন জি খুব সুন্দর মায়াটা আমার খুব পছন্দ হয়েছে নতুন জয়েন করছে নাকি হ্যাঁ গ্রামে ওর অভাবে ছিল এখানে চাকরি দিয়েছি আমার দুঃসম্পর্কের ভাগ্নি চলবো চলবে ওরে আমার খাস মহলে আনার ব্যবস্থা কর বোলারে রেখে গেলাম ওই এমপি আন্দাজ আলী চৌধুরীর আমার উপর নজর পড়েছে তাই তো ওই বলা আমার পিছু নিয়েছিল তুমি কিচ্ছু ভেবো না রিয়া ওই আন্দাজ আলী চৌধুরীকে আমি ছাড়বো না এখন শুধু প্রমাণের অপেক্ষা আন্দাজের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ যদি আমি হাতে পাবো সেদিন হাতে হাত করা পড়িয়ে ওকে ফাঁসির রশিতে ঝোলাবো প্রমাণ আমি তোমাকে জোগাড় করে দেব সোহেল কি বলছো রিয়া সত্যি বলছি ওই আন্দাজ আলী চৌধুরীর সম্পর্কে আমি যা জানি তুমি তা জানো না তাই যদি হয় তাহলে আমি তোমাকে দিয়ে আন্দাজকে ফাঁসির রশি পর্যন্ত নিয়ে যাব না বাবা না মা না আমি তোকে ওই আন্দাজের বিরুদ্ধে সাক্ষী দিতে দেব না তুই জানিস না ওই আন্দাজ কত ভয়ঙ্কর লোক সে পারে না এমন কোনো কাজ নেই আমি তোকে হারাতে পারবো না মা আঙ্কেল আপনি কোনো চিন্তা করবেন না রিয়ার কিছুই হবে না আমি যতদিন বেঁচে আছি রিয়ার গায়ে কেউ একটা আঁচড় লাগাতে পারবে না কিন্তু বাবা কোনো কিন্তু নয় আঙ্কেল রিয়ার দায়িত্ব আজ থেকে আমার ঠিক আছে বাবা তোমার উপর আমার সে বিশ্বাস আছে যাও রিয়া আঙ্কেলকে নিয়ে বাড়িতে যাও আমি থানা থেকে আসছি ওই হারামজাদা চোখ দুজাকে ভাড়া দিয়ে আইস এই রাস্তা দিয়ে মানুষ চলে দেখা গাড়ি চালাইতে পারস না রাস্তা দিয়ে হাঁটার সময় মানুষের খেয়াল রাখা উচিত যে এই রাস্তা দিয়ে গাড়িও চলে কথাটা মনে রাখবেন খবরদার আমি নেতা আকন্দের সন্তান ভবিষ্যতে এমন দুঃসাহস দেখানোর চেষ্টা করবেন না আমার দিকে যে হাত বাড়ায় আমি তার হাত ভেঙে দিই রিমেম্বার ইট বড় ভুল করলে আমার শরীর তুলিতে তোর নামটা আমি আইক্কা দিলাম শিল্পী শিল্পী আরে শিল্পী সৈকত আরে সৈকত তুমি এত তাড়াতাড়ি চলে এলে হ্যাঁ শিল্পী কাজ দ্রুত শেষ হয়ে গেল তাই দেরি না করে তোমার কাছে চলে এলাম তোমাকে ছাড়া এই কটা দিন আমার যে কিভাবে কেটেছে আমি তো তোমাকে বোঝাতে পারবো না তুমি আর আমাকে একা ফেলে কোথাও যাবে না ঠিক আছে ঠিক আছে তোর দেখাচ্ছি মজা কি হয়েছে ব্যথা কিসের ব্যথা জানি না দাঁড়াও তোমার ব্যথা আমি ভালো করে দিচ্ছি তুমি আমি তোর বাপ আকন্দেরও তোর মতো প্রতিবাদের ভাষা ছিল তোর বাপ প্রতিবাদ করতে গিয়া নিজের জীবন দিতে হয়েছিল রাজনৈতিক নেতার পোলা তুই প্রতিবাদের ভাষা তো তোর রক্তে থাকবই কিন্তু তোর প্রতিবাদের ভাষা আমার পছন্দ হয় না আমার এসে অপমান করে
তারে উপরে চলে যাইতে হয়। আই আমি তোরে উপরে পাঠায় দিব। আপনি এমপি সাহেবের বিরুদ্ধে লাগতে যাবেন না? না স্যার, আইনের হাত থেকে কোনো অপরাধী ছাড়া পাবে না। অপরাধ করলে তাকে সাজা পেতেই হবে, সে যেই হোক। আমি যা বলেছি তাই করব। আজকের মধ্যে আন্দাজের বিরুদ্ধে ফাইল ওপেন হবেই। কিন্তু সাক্ষী? সাক্ষী আমি জোগাড় করব। এমপি সাহেবের ক্ষমতা সম্পর্কে সবাই জানে, তার বিরুদ্ধে কেউ মুখ খুলবে না। আর কেউ না খুললেও রিয়া ঠিকই খুলবে। রিয়া? রিয়া কে? আমার হবু স্ত্রী। আন্দাজের বিরুদ্ধে সে সাক্ষী দেবে। এবার স্যার আমাকে ফাইল রেডি করতে দিন। আপনাকে একটা গোপন কথা বলি, ওই যে পুলিশ অফিসার সোহেল, সে আপনার পিছনে ভালোভাবে লেগেছে। শুনলাম সে নাকি আপনার বিরুদ্ধে সাক্ষী প্রমাণ জোগাড় করারও চেষ্টা করছে। তাতে সমস্যা কোথায়? সাক্ষী প্রমাণ জোগাড় করার আগে ওরে লাশ বানায় দাও। না না, তা করার উপায় নেই, সামনে মিড টার্ম ইলেকশন। সত্যি কইতাছ? হ্যাঁ, আমি গোপন খবর পেয়েছি, সাথে এই খবরও পেয়েছি, এইবার পার্টি থেকে আপনাকে নমিনেশন দেবে না। আমারে নমিনেশন দেবে না মানে? এই দেখুন না, কার কারে মাথা কয়টা করেন কি? নমিনেশন আবার দিব না কেমনে? নমিনেশন পয়সাটা পাওয়া যায়, আমার সাথে বেশি টাকা দেবো কোন শালা? টাকা দিয়ে নমিনেশন তো পাবেন, কিন্তু ভোট করতে পাবেন? কে দেবে আপনাকে ভোট? তাই তো, এটা তো একটা বড় সমস্যা, কিন্তু এর সমাধান বাই করতে হইব। কোনো সমাধান পাওয়া যাবে না, আজ পর্যন্ত জনগণের জন্য আপনি কিছুই করেননি। যতবার ইলেকশন জিতেছেন সব ফলস ভোটে জিতেছেন। হ্যাঁ, এবার আর ফলস ভোট পাবেন না। আর্মি দিয়ে সরকার সে রাস্তাও বন্ধ করে দিয়েছে। একবার ক্ষমতা গেলে সব সিস্টেমই বোঝা যায়। ভাই খবরদার, খবরদার, থাম থাম বলছি, হাত লাগাবি না, যা যা। এটা আমার মাল, এত মূল্যবান জিনিসে আমি কাউকে হাত লাগাতে দেব না, এটাই তোমার জান। কত মহান জাঙ্গি এটা জানিস? পুরো দেশের পাপের বোঝা এর মধ্যে লুকানো। আবুল হোসেন, এদিকে আহ, আসছি আসছি। জাঙ্গিয়া নিয়ে ঝগড়া করতে গিয়ে আপনার কথা ভুলেই গিয়েছিলাম। ঝগড়া করবার যাইয়া আসল কথাই ভুলে গেছ। একটা কথা মনে হইল আবুল হোসেন, বলেন। জাঙ্গিয়া নিয়ে ঝগড়া করতে গিয়া যদি আমার কথা তোমরা ভুলে যেতে পারো, তাহলে পাবলিকের মাঝে ঝগড়া লাগাই দিলে তাহলে আমার পাপের কথা তারা ভুলে যাব, মাঝখান থেকে আমি ইলেকশনে জিতা যাবো। বাপ রে বাপ, কি বুদ্ধি! জাঙ্গিয়ার উদাহরণ দিয়ে কি রাজনীতির বুদ্ধি বের করে দিলেন! রাজনীতিকে এভাবে চিপকালো, তার ভিতর থেকেও এত পলিটিক্স বের হবে না। এক কাম কর আবুল হোসেন, চারিদিকে দাঙ্গা লাগাই দাও। কিভাবে? কাশিমপুর এলাকার সাথে নগর বাড়ির মধ্যে আগের থেকে ঝগড়া লেগে আছে, এই সুযোগটা কাজে লাগাই দাও। তারপরে পুলিশ অফিসার ব্যবস্থা আমি ঠিকই নিব। হ্যালো সোহেল, গুন্ডারা আমাকে তুলে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও সোহেল, আমাকে বাঁচাও। কি করছো রিয়া? আমার অধিকার আমি আদায় করে নিচ্ছি। শান্তি শান্তি।
আছে না থামবো না ও হোসেন মেমে পড়ামো গোমা এর ইজ্জত কেড়ে নিছে না ও মিছে আধা মে কাছে আমি চার মেলে বলা কিছু করে কোথাও দেখতেছি না ওই গেল হ্যাঁ ভাই বাপ যা जन्म भरे
সোনা দিয়া বান্ধা রাখতাম মনের কোঠরে দেখাবো ঝালা কালা ছবি রে মন উদালা দেখাবো ঝালা কালা ছবি রে মন উদালা তুমি হবে রে আমার মস্তানা ওরে চন্দনা তুই তো মন্দনা আমার দুইটা চক্ষু জানি অন্ধ না একটি রূপসী কত কেউ নয় রে তোরই মতো রূপসী যত কেউ নয় রে আমার মতো এসো না প্রেমে মতি দুজনা ওরে চন্দনা তুই তো মন্দনা স্যার ইন্সপেক্টর বিপ্লব আজই তোমাকে রসুলপুর থানায় ট্রান্সফার হয়ে যেতে হবে সেখানে জনতার দাঙ্গা থামাতে গিয়ে আমাদের একজন তরুণ অফিসারকে প্রাণ হারাতে হয়েছে জনতাকে শান্ত করতে না পারলে কত লোক যে মারা যাবে আমি তা ভাবতেও পারছি না তাই এই মুহূর্তে সেখানে তোমার মতো একজন সৎ সাহসী অফিসারের প্রয়োজন স্যার হ্যাঁ বিপ্লব আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে রসুলপুর যেতে হবে স্যার রসুলপুর মাটির সাথে আমার আত্মার সম্পর্ক যেখানে আমার অস্তিত্ব বেশি আছে সেখানে তো আমার এমনিতে যেতে হবে কিন্তু আজ আমি দায়িত্ব নিয়ে রসুলপুর যেতে পারছি এটা তো আমার সৌভাগ্য আপনি আমাকে দোয়া করবেন স্যার আমি যেন আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি ওকে বেস্ট অফ লাক বিপ্লব ইন্সপেক্টর সোহেল ও তার স্ত্রী রিয়ার খুনের তদন্ত করে যত দ্রুত সম্ভব খুনিকে খুঁজে বের করতে হবে ইয়েস স্যার অফিসার এ দুনিয়া আমার বাঁচাবার চায় এমন লোক খুব একটা বেশি নাই তুমি আমার জান বাঁচাইছো আমি তোমার খুশি করে দেব আমি তোমার প্রমোশনের ব্যবস্থা করে দেব আবুল হোসেন ওই যে গাও তো আর বাবার নামটা কি আন্দাজ আলী চৌধুরীকে মারতে চেয়েছিলেন কেন মারবো না কেন মানুষ খেকো বাক্যে মানুষ কেন মানে জানেন না আন্দাজ আলী চৌধুরী মানুষ খেকো আমার মেয়ে চাকরি করতেই হাসপাতালে ওকে তুলে নিয়ে নষ্ট করতে চেয়েছিল আন্দাজ ওকে বাঁচিয়েছিল ইন্সপেক্টর সোহেল চেয়েছিল রিয়ার সাক্ষী নিয়ে আন্দাজকে শেষ করে দিতে কিন্তু আন্দাজ ওকে বাঁচতে দেয়নি বাঁচতে দেয়নি আমার মেয়েকে বাবা হয়ে আমি আমার মেয়ের হত্যার প্রতিশোধ নিতে পারছি না আমাকে আপনি মেরে ফেলুন অফিসার আমাকে আপনি মেরে ফেলুন মেরে ফেলুন আন্দাজের বিরুদ্ধে প্রতিশোধ দেবার ইচ্ছা অনেকেরই আছে আন্দাজ মরবে আজ না হোক কাল কে আমি এক হারামি পুলিশ অফিসার হ্যালো জুনিয়া জন্মই যখন নিছিলা তখন মায়ের চেহারা নিয়ে জন্ম নিতা আমার চেহারা নিয়ে জন্ম নিলা কে মায়ের চেহারা নিয়ে জন্ম নিলে এলাকার মানুষ আমাকে দেখেই মায়ের কথা মনে করতো
তার কলঙ্কের কথা মনে করত তাই মহান আল্লাহ আমাকে তার চেহারা দেননি দিয়েছে তোমার মতো চেহারা যাতে মানুষ আমাকে দেখেই তোমার কথা মনে করে তোমার পাপের কথা মনে করে চেহারা আমার মতো হইল কত তো দেখি ঠিক মায়ের মতোই ক যত খুশি মায়ের মতো কথা ক আয়স্তরে কিছুই কমু না আয়স্তরে আমি কিছুই কমু না কারণ আজ তুই না থাকলে এতক্ষণে আমি ওই পারে চলে যাইতাম ভুল ধারণা তোমার তোমাকে বাঁচানোর জন্য ওই লোকটার উপর আমি গুলি চালাইনি আমি গুলি চালিয়েছি সেফ নিজের জন্য যাকে আমি নিজের হাতে মারতে চাই তাকে অন্যের হাতে মরতে দিতে পারি না এইটা তোর কথার কথা তুই নিজের বুকে হাত রেখে কত আমার তুই মারতে পারবি পারবি নিজের বাপে হত্যা করতে যে সন্তান নিজের মাকে মেরে পৃথিবীতে জন্ম নিয়েছে যে সন্তান যাকে বাপ বলে কোনোদিন ডাকেনি তাকে মারতে হাত কাঁপবে কেন আজটা তৈরি একটু তুলবে আজ না তোমাকে আমি সেদিনই তুলব যেদিন আমার হাতের পাশাপাশি আরো তিনটা লোকের হাত থাকবে তোমাকে কবরস্থান পর্যন্ত নিয়ে যেতে আরে গোলাম কি জ্যোতিষ আনলি এক ঘন্টা ধরে আমার ভবিষ্যৎ খুঁজতেছে আর এতক্ষণ তো আমি পুরা দেশে ভবিষ্যৎ করে দিতে পারতাম না না উনি খুব ভালো জ্যোতিষ জীবন ভাই একটু তাড়াতাড়ি করো অনেকক্ষণ তো হয়ে গেল তাড়াতাড়ি কও জ্যোতিষী ভাই আমার গ্রহ নক্ষত্র কোন দিকে ভাল পাতাছে আপনার ভবিষ্যতের কথা আপনি না জানেই ভালো আন্দাজ সাহেব কেন আমার সামনে সত্য কথা কইতে সাহস পাইতেছেন না সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয় না আন্দাজ সাহেব সত্য কথা সহ্য করার জন্য সাহসের প্রয়োজন হয় আরে কোন রকম ভয় পায় না যা কর কয়ে যান আপনার ভালোর দিন শেষ আপনার উপর গ্রহ নক্ষত্রের কুপ্রভাব শুরু হয়ে গেছে আপনার সংসারও শুরু হবে অশান্তি এবছরই আপনার স্ত্রী বিয়োগ হবার আশঙ্কা আছে এমনকি বছরের শেষে আপনার মৃত্যুর আশঙ্কাও আছে এসব আমি না আপনার জন্মকুণ্ডলী বলছে মানুষের জন্মকুণ্ডলীর হিসাব কইতাছ জ্যোতিষ কখনো নিজেরটা দেখছ হ্যাঁ কি দেখছো তোমার জন্মকুণ্ডলিতে তুমি কয়দিন বাঁচবা ভগবানের কৃপায় শত বর্ষ আয়ু আছে আমার তোমার গণনা ভুল জ্যোতিষ আমি অহনি আমি অহনি সেটা প্রমাণ করে দেব কি করলেন নিরীহ মানুষটাকে খুন করে ফেললেন আমার সামনে দাঁড়ায় কইব আমি শেষ হয়ে যাব আমি সহ্য করব তাই দেশি শালারে বসাবস প্রমাণ করছি ওর গণনা ভুল মিথ্যা আর আমার গণনা সত্য বোলা জীববজন যা লাশটা নিয়ে যা ডাক্তারদের কইবি একটা ডেথ সার্টিফিকেট দিয়া দিতে তারপর শ্মশান ঘাটে নিয়ে লাশটা পুড়ে ফেলা কার কবর খুঁজতেছে বালা এখানে চামেলি বেগমের কবর কোনটা চামেলি বেগম উনার সাথে তোমার কি সম্পর্ক উনি আমার মা ও আচ্ছা
তুমি সামেলি বেগমের ছেলে? ওই যে দেখতেছ সবচেয়ে বড় শান দিয়ে বানানো যে কবর, ওইটাই তোমার মায়ের কবর। কে তুমি? একই প্রশ্ন আমারও। আমার মায়ের কবরে আপনি কে? আমাকে লোকে আন্দাজ আলী চৌধুরীর স্ত্রী বলেই জানে। কিন্তু আমার মায়ের কবরে আপনি কি করছেন? এই কবর না তোমার না আমার, এই কবর সবার জন্য, এখানে সবাই আসতে পারে। আমার মায়ের জায়গা দখল করে আজ তার কবর জিয়ারত করতে এসেছেন? এখানে রোজ এসে আমার মায়ের আত্মাকে অপমান করতে আপনার লজ্জা করে না? তুমি ভুল করছো। আন্দাজের সাথে কলমা পড়ে বিয়ে করাটা আমার জন্য বিয়ে ছিল না, ছিল গলায় ফাঁসির দড়ি, যার মূল্য এখনো তিলে তিলে আমাকে দিতে হচ্ছে। চামেলি বেঁচে থাকতে চামেলির সাথে আমার দেখা হয়নি, কিন্তু আজ তোমাকে যখন পেয়েছি তখন তোমাকে কিছু কথা বলবো। হয়তো এতে তোমার মনে আমার জন্য ঘৃণা কিছুটা হলেও কমবে। আমি শুনতে চাই না। শুনতে তোমাকে হবেই। আমার সাথে আন্দাজের বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু ও সামেলি সামেলি সামেলি, এই নামটাই তো আমার বাসর রাতটা বরবাদ করে দিল। আপনার তো শুধু বাসর রাত, আর বেচারে চামেলির তো পুরো জীবনটাই বরবাদ করে দিয়েছেন আপনি। আহা, বাদ দে তো চামেলির কথা, এদিকে দেখ, তোর বাপের জমিদারি এখন আর নাই, তারপরও কত সুন্দর করে ফুল দিয়ে বাসকের খাট সাজেছে, নতুন বিছানা নতুন বালিশ কিনা দিছে, এত টাকার আয়োজন তুই ওয়েস্ট করিস না রূপা। এই রূপাকে কাছে পাবার খাইশ আপনার ছিল না, আপনার টার্গেট ছিল আমাদের এই মহল, সেই মহল আপনি পেয়ে গেছেন, জমি জমা সব আপনার নামে হয়ে গেছে। আমার কথা শুনুন, আপনি চামেলির ছেলেটাকে নিয়ে আসুন, মাহারা ছেলেটার জন্য বাবার আদর খুব প্রয়োজন। খারা 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 খারা, গ্রামের পঞ্চায়েত দেখানো জানে না সামিনীর বাচ্চার বাপ কারা, কিন্তু আমার মনে হইতাছে সামিনীর বাচ্চার বাপ আবি, এটা তুই মাইক দিয়ে সারা গ্রামে প্রচার করবি। খবরদার রূপা, আমার বাড়িতে কোনো পাপের জায়গা হইব না। ঠিক আছে, আপনি না যান, আমি নিজে যাব, কাল সকালে গিয়ে চামেলির সন্তানকে দত্তক নিব। না না, এমন কাজ ভুলো করিস না, আমার অনুমতি ছাড়া এই বাড়ির বাইরে পা বাড়াইলে তোর পা আমি কাইটা দেব। হাসস কেন? আমি হাসির কি করলাম? আমাদের যদি আগের সময় থাকতো তাহলে আমাদের বাড়ির তারোয়ান এই কথাটাই আপনাকে বলতো এই বাড়িতে ঢোকার সময়, আর আজ আপনি আমাকে বলছেন। টাইম 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 মাই ডার্লিং টাইম, সব সময় ঘটনা, আর আজ এই রাইতে টাইম কইতাছে প্রেম করো, কামনা বাসনা ইয়ে মিটাই নাও, সইলা হো আমার বুকে, আহ প্রেম করি প্রেম করি। না, যতদিন আমার কোলে চামেলি বাচ্চা না আসবে ততদিন আমাকে আপনি পাবেন না। আরে পরের বাচ্চাটা তুই কি করবি, নয় মাস পরে তো তোর কোলে এই বাঘের বাচ্চা খেলবো আর হাসবো। কখনো না। না মানে কাছে আয়। না আয় না। এই বেকুম মায়া, তুই জানো চাইলে আন্দাজ আলী চৌধুরী তোর ছুরি কেড়ে নিতে পারে, তারপর তরে মজা করতে পারে। তা হয়তো পারবেন, কিন্তু কাল সকালেই দেখবেন আমি আপনার চায় বিষ মিশিয়ে দিয়েছি, কি করবেন তখন? যা শালা, আমার মায়ের নিতে না পারলে বিয়া করছিস কেন? আমার বাবার দেয়া কথার প্রতিশ্রুতি রক্ষার জন্য। দেখ রূপা, যদি এমনি বাসুঘর থেকে ওয়াক আউট করস তাহলে কিন্তু সারা জীবন বন্ধা হয়ে থাকবি। সারা জীবন আমি বন্ধা থাকবো, তবু আপনার মতো জল্লাদের সন্তান
আমি আমার গর্ভে পয়দা হতে দেব না। এত বড় কথা যখন কুয়ে ফেলেনি, তাহলে আসল কথা শোন। ইদানিং দেখোস না, লুঙ্গি কিনলে রুমাল ফ্রি পাওয়া যায়, তুই হলো আমার ফ্রি মাল। আমার টার্গেট ছিল তোর বাপের জমি জমা বাড়ি গাড়ি সব আমি পাইছি, তার সাথে ফাও হিসেবে পাইছি তোরে। জমি জমা তো পেয়ে গেছেন, কিন্তু ওসব খাবে কে? আপনি নিঃসন্তান মারা যাবেন দেওয়ান আন্দাজ আলী চৌধুরী, বেয়ারিশ হয়ে মারা যাবেন আপনি। আমার কথা নিশ্চয় একটু কষ্ট পেয়েছেন, আমাকে ক্ষমা করবেন। এ তুমি কি করছো? আমি তো এসেছিলাম আমার মায়ের কবর জিয়ারত করতে, কিন্তু জানতাম না যে এখানে এসে আরেকজন মায়ের সাথে আমার দেখা হবে।
তুমি আমাকে মা ডাকলে বাবা? হ্যাঁ মা, আমার আমার নিজের মা। খবরদার হাত তুলবেন না, চাবলার মুখে বলুন। কি সেন্টিমেন্ট যেন বারবার তরে বাসায় দেয়। আপনার পাষাণের মতো হৃদয়ে সেন্টিমেন্ট বলে আবার কিছু আছে নাকি? আছে আছে, বুঝতাছি না। আমি কতজন রে এক রাইতের বউ বানাইছি, কিন্তু কাউরে কলেমা পরে বিয়া করি নাই। আর যারে কলেমা পরে বিয়া করছি তারে আর বউ বানাতে পারি নাই। কেসটা কি বুঝছি? সব গাপলা কলেমাতে, মাঝে মাঝে মনে হয় এই গ্যাঞ্জাম থেকে তোর মুক্ত করে দেই। তালাক দেবেন? দিন, বারণ করেছে কে? দিমু দিমু, সময় মতো আমি তোরে সবই দিমু। ততদিন পর্যন্ত ঝুলে থাক আমার গলায়। আরে সবরা তুই? হ্যাঁ আমি। তুই এইখানে একাই এসেছিস? কি করবো, আমার দিকে নজর দেবার তোমার তো কোনো সময় নেই। সেই যে ছোটবেলা থেকে আন্দাজ সাহেবের সাথে আছো বলে আন্দাজ সাহেব ছাড়া আর কারো কথা কি তোমার মনে থাকে? থাকে, কিন্তু কি করুম ক, সব সময় আব্বাজানের পাশে না থাকলে আব্বাজান ভীষণ রাগ করে। তাই তো ইচ্ছা থাকা সত্ত্বেও তোর কাছে যাইতে পারি না। ও এই কথা, কিন্তু আজ আমি তোমাকে এমন আদর দেব যে সারা জীবন তুমি আমার কথা ভুলতেই পারবে না। মানে? মানে দেখাচ্ছি। আরে দাঁড়াও দাঁড়াও, আমাকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও। ঠিক আছে, উঠো। এই কি করছো প্লিজ? আরে দেখো তো, হোন্ডা চালাতে পারছি না। না চালাতে পারছি না, তোমার জন্য অসুবিধা হচ্ছে। তুমি সামনে এসো, আসো না। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? এভাবে সুরসুরি দিলে কেউ মোটরসাইকেল চালাতে পারবে? আমি কি করব? তুমি যে কবে এসব বুঝবে পুরুষ আর নারীর মাঝে, তুমি কি কিছুই জানো না? না। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি গিয়ে মাকে জিজ্ঞেস করে নেব। না, মাকে জিজ্ঞেস করার দরকার নেই, আমি আমি তোমাকে বলে দিচ্ছি। এদিকে এসো। বাই। আয় মায়া, সাবধানে রাস্তা পার হইতে শিখো, নাহলে তো মরবা। সরি আমি দেখতে পাইনি। কিন্তু আমি সবই দেখতাছি। আমি যাই? যাও যাও, খুব সাবধানে বাড়ি ফিরে যাও। খুব সুন্দরী সত্য কুলি থেকে ফোটা তরতাজা গোলাপ ফুল, বাবা পরাণটা বইরা যায়, আমার মনের কোনায় টুনটুনি ডাইকা উঠছে। বুলা জি বাবজান, চল ড্রাইভার চলো। ওকে মারছ কেন স্যার? ও হাসপাতালে মদ খেয়ে বাজারে মাতলামি করছিল। মদ খেয়ে মাতলামি? হ্যাঁ স্যার, ওই যে দেখেন এখনো মুখের মধ্যে গন্ধ। এ বল, তুই মদ পেয়েছিস কোথায়? এই এলাকায় মদের কোনো অভাব নেই স্যার, অভাব শুধু টাকার। আমি তোকে টাকা দেব, তুই শুধু বল মদ কোথায় পেয়েছিস, নয়তো তোকে আমি এমন শাস্তি দেব যে তুই তোর বাবার নাম ভুলে যাবি। আমারে মারেন না স্যার, আমি সব কইতাছি। আমার কই এমপি সাহেবের হাসপাতালের নিচে মদের কারখানা আছে, সেখানে মদ তৈরি হয়,
আমি প্রতিদিন সেইখান থেকে মদ কিনে খাই। স্যার, হাসপাতালে রোগী সেবার নাম করে অবৈধ ব্যবসা, সর্বনাশ। ইয়েস, আজই হবে আন্দাজালির প্রথম সর্বনাশ। জর্মা পুলিশ অফিসার বিপ্লব কাজটা ভালো করে নাই, আমার সবকিছু ধ্বংস করে, আবার আমার নামে ফাইল বানিয়ে সিআইডির হাতে দেব। শুধু তাই না, আমাদের লোকজন যে ধরে নিয়ে গেছে ওদের মুখও বন্ধ রাখার ব্যবস্থা করতে হবে। অবশ্যই করব, তুই তো জানোস আমার বিরুদ্ধে যে লাগে আমি তার শরীরে কাফনের কাপড় জড়াই দেই। বলা জি বাবজান, এসপি বিপ্লব রে লাশ বানিয়ে দে। বলা বাবজান, বলা বাইরের ভাড়াটা খুনির সাথে কন্ট্রাক্ট কর, এই কাম কারা করতে পারবো, টাকা যত লাগে আমি দিব, তবু এসপি বিপ্লবের লাশ আমি দেখবার চাই। ঘুমাও নাই আজকের রাতের পর জীবনে আমার চোখে আর ঘুম আসবে না। কেন? আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। কাউরে কইও না, কইলাম কইলে নাকি স্বপ্ন সত্য হয়ে যায়। চামিলির ছেলে আপনার কি ক্ষতি করেছে? ও, তুই তাহলে সব শুনে ফেলেছ। শুধু আমি না, উপরওয়ালাও নিশ্চয় শুনেছেন, তার আরো নিশ্চয়ই কেঁপে উঠেছে। আমার গোপন কথা যে শুনে সেই মরে। কেন কেন মরবে? কারণ আমি বাঁচতে চাই। আমি বিপ্লবকে খুন হতে দেব না। আমার হাতের চাক্কু তোর কথায় চলানোর উপায়। তুই বিপ্লবের মত কেমনে ঠেকাবি? আমি পুলিশে খবর দেব। খারাপ, কোনো লাভ নাই, খুন হওয়ার আগে যদি পুলিশে ফোন করস পুলিশ কিচ্ছু শুনব না, যদি খুন হওয়ার পরে ফোন করস ততক্ষণে আমার কাম হয়ে যাইব। আর শোন, চাইলে দাফনের কাপড়ের লেগে ওর লাশ নিতে পারস। আপনার মতো ঠান্ডা মাথার খুনি আমি কখনো দেখিনি। ঠিকই কইছস, আমার মতো ঠান্ডা মাথার খুনি রে ভয় পাইলে। তুই ভালো থাকবি? ভালো থাকতে আমি চাই না। আমি জানি আপনার ফাইল বিপ্লব সিআইডির হাতে পৌঁছে দিয়েছে, সিআইডি আপনার বিরুদ্ধে সাক্ষী খুঁজে বেড়াচ্ছে। যদি বিপ্লবের কোনো ক্ষতি হয় তাহলে আমি হব আপনার বিরুদ্ধে রাজসাক্ষী। ও,
বলুন বাবজান, আজ আবার কার গায়ে কাফনের কাপড় পরাইতে হইব বাবজান? মিসেস রূপা চৌধুরীর গায়ে। আম্মাজানের গায়ে? মানে আপনার স্ত্রী? আমার স্ত্রী তোর না? কেন কষ্ট লাগতেছে বাবজান? আগামীকাল সকালে স্পিকারের সাথে আমার মিটিং আছে, আমি ফিরাউনের আগে কাম শেষ হন চাই। জি বাবজান। আন্দার আমারে আন্দার বলে ডাকলে যে, ওই নাম ধরে না ডাকলে তো তোর কানে কিছুই ঢোকে না। আরে তুই ওই মানুষটাকে খুন করতে বললি যে গত ২৬ বছর ধরে প্রত্যেক রাতেই মরছে? কি ভাবিস তুই নিজেকে? হ্যাঁ, তোর কথা মতো সবকিছু চলবে? আরে এই পৃথিবীতে তোর চেয়ে অনেক বড় ক্রিমিনাল, পাপি, খুনি জন্মেছে, আবার তাদের নিজেদের পাপের কারণে ধ্বংস হয়ে গেছে। তুইও ধ্বংস হয়ে যাবি, তুইও ধ্বংস হয়ে যাবি। জন্ম নিলে মরতে হইব, এই পৃথিবীর খেলা, দুনিয়ার জেল হাজতে কেন ফাটক দিলা? এই গানের অর্থ বুঝিস তুই? অর্থ দিয়ে কি করব, গান গানো দরকার ছিল, গাইছি। আমি ধ্বংস মনে করলাম, আমি দুনিয়ার বুকে অমর হয়ে থাকবো, অমর। ঠিক আছে আন্দার, আমি যদি তোর জীবন অন্ধকার করতে না পারি তাহলে আমার নাম আবুল হোসেন না। রূপা, যদি তুই আমারে ভালোবাসতে তাহলে হয়তো আমি ভালো মানুষ হয়ে যাইতাম। ভালোবাসতাম ঠিকই, যদি আপনি ভালো মানুষ হয়ে যেতেন। অনেকবার চাইছি কিন্তু পারি নাই, কেন জানোস? আজকালকার জামানায় ভালো হওয়া খুব রিস্কি, তাই না? এভাবে তাকিয়ে আছেন কেন? মনে হচ্ছে জীবনে প্রথমবার দেখছেন। শেষবারও তো হইতে পারে। মানে? শহরের চারিদিকে, শহরের চারিদিকে রক্তের গন্ধ, কোথায় কখন কার কি হইয়া যায় কেউ কই। কিরে বোলা, তুই চুপচাপ দাঁড়ায় আছিস কেন? বাবজান, আমি চিন্তা করছিলাম আম্মাজানের খুন করানোর হুকুম আপনি বদলালেন কিনা। হুকুম বদলানোর কোনো কারণ আছে? আমি মানুষ খুন করতে পারি বাবজান, কিন্তু ফেরেশতার মতো আম্মাজানরে আমি কেমনে খুন করু বোলা? মানুষ মারা তোর জন্য কোনো অপরাধ না, খুন করা তোর পেশা, তোর হাতের ছুরি, ছুরি না বোলা, তুলি, শিল্পীর হাতের তুলি। শিল্পী যেমন তুলি দিয়া ছবি আঁকে, তুই তোর ছুরিদা তেমনি রক্ত নহরা কষ। শিল্পী যেমন কোথায় তুলি চালাইতেছে দেখে না, তেমনি তুই কোথায় ছুরি চালাইতেছস দেখবি না। লক্ষ্য রাখিস রূপার যেন কষ্ট না হয়, আর এমন ভাবে খুন করবি যাতে রূপার আত্মা বুঝতে না পারে মরতের সাথে কখন দেখা হইল। বাবজান, আপনার চোখে পানি। কাম কিন্তু হওয়া চাই ভোলা, হওয়া চাই।
अम्मजान बोला तू এই অসময়ে আম্মাজান আমারে মাফ করে দিয়েন আজ আমি এক নিষ্ঠুর আদেশ পালন করতে এখানে আইছি নিষ্ঠুর কাজ তো তুই সবসময় করিস আজ আবার নতুন কি হ্যাঁ আম্মাজান আপনি ঠিকই কইছেন সব সময় নিষ্ঠুর কাজ করি বলেই তো তার সাজায় আমারে ভোগ করতে হইতাছে আম্মাজান যার হাত আমারে এতগুলো বছর খাওয়াইছে যে আমারে কখনো কষ্ট দেয় নাই যে সব সময় আমার যত্ন নিছে আজ তারে খুন করার আদেশ আমি পাইছি আমারে আমারে মাফ করে দিন আম্মাজান মাফ করে দিন আম্মাজান আম্মাজান যান না আম্মাজান 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 যান না হ্যালো আন্দাজের বউ রূপাকে বাঁচাবেন এসপি আপনি কে বলছেন অনেক কষ্ট করছে আর কষ্ট করেন না মাজান নেন খাইটা পয়সা নেন আপনি বেআব্রু হয়ে গেছেন খোদার কসম আম্মাজান আমি আপনারে কষ্ট দিব না আমি আপনারে কষ্ট দিব না আম্মাজান তোমার মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তুই সেই লোকের সাথে বিশ্বাসঘাতকতা করেছে ওই খুনি আন্দাজ আমাকে বাঁচতে দিল না আন্দাজ দূর ভাগা মা তোমার মতো আলোক আছে তেও ও নিজের জীবন অন্ধকার দূর করতে পারেনি তবে তোমার কাছে প্রতিজ্ঞা করছি মা ওই আন্দাজের জীবন প্রদীপ আমি নিভিয়ে দিব কত বড় অভাগা আমি এক জীবনে দু দুবার মাকে হারালাম একজন মানুষের জন্য আন্দাজালে তুই বাঁচবি না তুই বাঁচবি না
স্ত্রীর মায়ের মতো দেখতো রূপা, ওরে পোলার মতো আদর করতো। নিজের মা মরলে কার মাথা ঠিক থাকে ক? আমার বউ মরছে, এতে আমার তো বেহাল অবস্থা। রূপা 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 লোকে বসেল রে, রূপা রূপা রে রূপা। তোমার পিস্তলের গুলি আমার আয়ুরেখা ছোট করে দিতে পারেনি আন্দাজ। মানুষের সময় যখন শেষ হয়ে যায় তখন সবকিছুই তাকে অসহযোগিতা করে। সেদিন আমি এসেছিলাম তোমার ভবিষ্যৎ বলতে, আর আজ তোমার বর্তমান বলে যাচ্ছি। তোমার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে তোমার সর্বনাশ, কিন্তু তুমি কিছুই করতে পারবে না। কপালের লিখন খণ্ডানো যায় না আন্দাজ। জীবাব জান, ওই চৌধুরীর জীবন চৌধুরী তুই সারা রাস্তায় দিছি বাবজান, ও লাশ নদীর পারে নিয়ে জ্বালায় দিছি। তাহলে আমার এসে ডর দেখালো কে? জ্যোতিষ না, জ্যোতিষের আত্মা বুলা বাবজান। যা ফকির বাবার কাছে যাওয়ার ব্যবস্থা কর। বল কি তোর সমস্যা? বাবা, প্রতিদিন আমার শক্তি কমতাছে, দিন দিন আমার শত্রু শক্তি বাড়তাছে। একটা কিছু করো। করম করম, ঠান্ডা হয়ে যাব। দুনিয়াটা বড় কঠিন জায়গা আন্দাজ। তোর চারিদিকে মৌতের ছায়া দেখতেছি, মৌত তোরে ঘিরে রাখছে। জন্মাইছি যখন, মৌতের ছায়া তো পাশে থাকবই। নতুন করে কিছু কও। তুই নিজের স্বার্থ সিদ্ধির জন্য অনেককে খুন করছস। ওগো অশুভ আত্মা, তোরে চারদিক থেকে ঘিরে রাখছে, ওরা সবাই তোর সর্বনাশ চায়। তাই তো তোমার কাছে আইসি ফকির। একটা কিছু করো, আর যেমনি হোক
আমি আমার হারানো শক্তি আবার ফেরত চাই। পাবি, কিন্তু তার জন্য তোর একটা কাজ করতে হইব। কি কাজ, জলদি কও। সে কোন একটা কুমারী মাইয়ারে তোর বিয়া করতে হইব। তোর নতুন কুমারী বউ তোর জন্য নতুন কিসমত নিয়ে আইব। যতদিন তোর বিয়া না হইব ততদিন পর্যন্ত তোর উপর থেকে মৃত্যুর ছায়া সর্বনান্দাজ। বলা পাপজন, আয়োজন কর। পেশা পরিবর্তন করে ভালো হয়ে যা, যা যা। কেউ মারব না। এই বাহুবন্ধনের ভিতরে তোমার কোনো ক্ষতি হইব না। তাড়াতাড়ি বিয়ার শাড়ি পরে রেডি হয়ে যাও, আজ তোমার সাথে আমার শখ কাটে, বিয়া হইয়া যাইবো। আমাকে বিয়ে করতে চাস তুই? লজ্জা করে না তোর? বজ্জাত বুড়ো এক পা কবরে গিয়াছে আর এখন বিয়ে? অসম্ভব, কোনদিন আমি তোকে বিয়ে করব না। হায় হায়, কয় কি আপু, আপু আমাকে বাঁচাও। বা বা বা, কি সেন্টিমেন্টের প্যাস, এত বড় প্যাস তো আমার পেটেও নাই। লক্ষ্মী মায়া গো, জিত করতে নাই, যাও রেডি হও। জরি দিয়া ফুল দিয়া একটা বেনি করে আইও। বলা পেছি ডালে লয়ে যা, জীব অবজান। প্লিজ, আমার বোনের কোনো ক্ষতি করবেন না। স্যার, ওনারে বান্ধব দুর্ভাগ্য, ওর ছোট বোন আমার কাছে, তারা ছাড়াও কই যাইব? তার টাকা চল, যাও। আমার বোনের কোনো ক্ষতি করবেন না প্লিজ। ক্ষতি করবো না, আমার শালী না। বলা কাজী সাহেব খবর দে। বিপ্লব ভাই, বিপ্লব ভাই, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বেজাল? আন্দাজের লোকজন কাজল আপনার তুলে নিয়ে গেছে, আমি এখন যাই। পানি
লেখালেখি কাজ শুরু করেন। আচ্ছা, আপনার নাম কি? আন্দাজ আলী চৌধুরী। আপনার বাবার নাম কি? মরহুম মমতাজুর রহমান আকবর। রাজি আছেন বলুন কবুল। কসম ঠিক জাগা মতো আয়া পড়ছে। এটা তো নতুন মা, শুধু কবর বাড়া বাকি আছে। শিবু,
আমার মানুষরা, আমি তোর বাপই, আমি তোর বাপই। তুই একজন পাপিষ্ট মানুষ, হত্যাকারী। নিজের হাতে তুই তোর বাপে খুন করতে পারবি? পারবি বাবা? পারবি না, পারবি না বাবা। তোর বাপের রক্তে এই দুনিয়া অনেক দুর্গন্ধ ছড়িয়েছে। মাফ করে দে বাবা, মাফ করে দে, মাফ করে দে। আমি তোকে মাফ করলে আল্লাহ তোকে মাফ করবে না। তাইলে আল্লাহর হাতে বিচার বাটা ছেড়ে দে। তুই কেন আমার মায়েরা নিজের হাত গন্ধ করবি? আল্লাহ তো অবশ্যই পাপের শাস্তি দেব। আল্লাহ তার ডিউটি করবার দে বাবা। জিন্দাবাদ, আন্দাজ আমি জিন্দাবাদ, আন্দাজ, আন্দাজ আমি জিন্দাবাদ, স্যার। ইউ আর আন্ডার অ্যারেস্ট। অত্র আদালত এমপি আন্দাজ আলী চৌধুরী ও তার সহকারীদের সমূলে ধ্বংস করার জন্য এএসপি বিপ্লবকে দোষী সাব্যস্ত করছে। যদিও এএসপি বিপ্লব একজন আইনের লোক, আর সেই জন্যই সে আইন নিজ হাতে তুলে নিয়ে দেশের ও জনগণের শত্রু এমপি আন্দাজ আলী চৌধুরীকে হত্যা করেছে বিধায় অত্র আদালত এএসপি বিপ্লবকে বেকসুর খালাস প্রদান করছে।